রাতের বেলা প্রচণ্ড গরমে আপনার কি জানালা খুলে শোয়ার অভ্যেস আছে, গ্রামে অথবা শহরে যেখানেই থাকেন না কেন? আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার ঘরের মা বোনদের অবশ্যই ভিডিওটি দেখাবেন। রাতের বেলা গরমের কারণে জানলা খুলে শুইলে কি বিপদে পড়তে পারেন? পাশের স্ক্রিনে যে একটা ছেলে মানুষের ছবি দেখছেন, এর নাম জুলফিকার। একে পুলিশ অ্যারেস্ট করেছে, ঝিনাইদহের ঘটনা। এখন রাতের বেলা একজন মানুষ জানলা খুলে শুলে কি সমস্যা হতে পারে? বিশেষ করে নিচতলা বাসা অথবা গ্রামের টিনের ঘরগুলোতে একটা সমস্যা হয়, চোর হাত দিয়ে হাতে কানে গলার এগুলার হাতের না কানের এবং গলার অলংকার চুরি করে আর মোবাইল চুরি করে নিতে পারে। কিন্তু এই জুলফিকারের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। সে কি করেছে শুনলে অবাক হবেন। এই জুলফিকার রাতের বেলা রাত 2টার সময় একটা বাড়িতে গিয়ে জানলা দিয়ে মোবাইলে ছবি তোলা শুরু করে দেয়, ভিডিও করে। আর পাশে যাকে দেখছেন তিনি তার সহযোগী অথবা প্রেমিকাও বলতে পারেন। তবে এটা সত্যি কথা, জুলফিকার আগে 3টা বিয়ে করেছিল, তার বউরা কিন্তু চলে গেছে। যখন এই জুলফিকার একটা বাড়িতে গিয়ে জানলা দিয়ে একটা যেখানে মেয়ে মানুষরা ঘরে ঘুমিয়ে আছে সেই মেয়েদের ছবি তুলছে, আর বুঝতেই পারেন অনেক রাত হয়ে গেলে মেয়েদের কিন্তু ঘুমন্ত অবস্থায় একজন মানুষের কাপড় কি ঠিক থাকতে পারে? অনেক সময় পুরুষ মানুষের কাপড়ও ঠিক না থাকতে পারে। তো সেই অবস্থায় সে ভিডিও করে, ছবি করে, ছবি তুলে। এখন এই ছবি তোলা অবস্থায় বাড়ির লোকজন যখন টের পেয়েছে তার হাতে একটা বাড়ি মারে, আর বাড়ি মারার কারণে কি হয়, তার মোবাইলটা রুমে পড়ে যায় এবং যখন চিৎকার চেঁচামেচি হয় মানুষজন তাকে ধরে ফেলে। এক পর্যায়ে থানায় মোবাইলটা জমা দিলে শতাধিকের বেশি এরকম বিভিন্ন জায়গার মেয়েদের ছবি এবং ভিডিও ফুটেজ সেখান থেকে কালেক্ট করা হয়েছে। এই লোকটা এই ছবি এবং ভিডিও দিয়ে কি করত, দেশ টিভিতে একটা নিউজও করা হয়েছে। মেয়েদের এরকম কিছু খারাপ ছবিগুলো নিয়ে তিনি মেয়েদের ব্ল্যাকমেল করত, কারোর সাথে খারাপ সম্পর্ক করার চেষ্টা, আবার কারো কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা। বুঝতে পারছেন মানুষের মন মানসিকতা কতটা খারাপ হয়ে গেছে। আর সুযোগ পেলে জানলা দিয়ে অনেকেরই হাত পা টেনে ধরতো, শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করার চেষ্টাও নাকি করতো এই জুলফিকার, এটা বলেও দাবি করেছে এলাকাবাসী। এছাড়া মহিলাদের কানের দুল, গলার চেন, মোবাইল এগুলো পেলে তো নিবেই। এরকম একটা মানুষকে দেখে আপনি কি কল্পনা করতে পারছেন? আপনি জানলা খুলে রাখছেন, ঘুমাচ্ছেন, ঘুমন্ত অবস্থায় আপনার সাথে কি হতে পারে, কত বড় বিপদের সম্মুখীন হতে পারে একবার কল্পনা করেন। এছাড়াও শহরে যারা থাকেন তাদের জন্য একটা নিউজ দিব এই ভিডিওতে, সেটা হলো অনেকেই গোসলখানায় গোসল করেন কিন্তু গোসলখানার যে জানলাটা আছে সেটা খোলা থাকে। আপনি আপনার মতো গোসল করছেন, কাপড় চেঞ্জ করছেন, একটা কাজ করবেন, সবসময় সেটাকে আটকে রাখার চেষ্টা করবেন। তার কারণ কি, আপনার চারপাশে আপনার শত্রুর অভাব নেই। কে কোন দিক থেকে আপনার ভিডিও ফুটেজ কালেক্ট করবে এবং সেটা নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করবে, টাকা হাতিয়ে নেবে অথবা আপনার জীবনটাকে বিষক্রিয়া করে দিতে একদমই ছাড় দিবে না। আমরা প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করব। যতই গরম পড়ুক না কেন, বাসার মা বোনদের বলবেন জানলা যেন আটকিয়ে শোয়া হয়। এতে করে জুলফিকারের মতো লোকদের হাত থেকে যেমন বাঁচবে, ঠিক সেই রকম চোরের হাত থেকেও আপনার মা বোন সেফ থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, আর আমাদের সমাজে এরকম জুলফিকার যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এই জুলফিকারকে পুলিশ অ্যারেস্ট করেছে, পুলিশের জেরায় অবশ্যই সত্য ঘটনা বের হয়ে আসবে যে এ আর কী কী অপকর্ম করেছে। সেই মোবাইলের ফুটেজের ভিত্তিতে কিন্তু তার গার্লফ্রেন্ড বা সহযোগী এই মহিলা এবং এই জুলফিকারকে অ্যারেস্ট করেছে ঝিনাইদহের পুলিশ। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটাটি সবার জন্য শেয়ার করে দিন, যেন যারা রাতের বেলা জানলা খুলে ঘুমায় তারা যেন একটু হলেও সতর্ক থাকে। আল্লাহ হাফিজ।